অনেক দূর যাওয়ার পর সার্থক হইলাম, এরকম একটা ভিডিও নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হলো। এমনিতে হাইট উচ্চতা তার মধ্যে ধরা চলছে। বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণে গিয়ে আমরা শুধুমাত্র কাঠমান্ডু, নাগরকোট, পোখরা, সারাংকোট দেখে চলে আসি, কিন্তু নেপালের যে আসল সৌন্দর্য তার তীর সীমানার কাছেও কিন্তু আমরা যাই না। তবে আমার এইবারে নেপালের প্ল্যানটা ছিল একটু ভিন্ন। বরফ পাহাড়ের কন্যা দেশ নামে বিশ্ববিখ্যাত নেপালে ভ্রমণে গিয়ে যদি বরফ আর পাহাড় না দেখে আসতে পারি, তাহলে এত টাকা খরচ করে কিসের নেপাল ভ্রমণ? কাঠমান্ডু থাম্বেলের মতো দালানকোঠার শহর তো আমাদের দেশেও আছে। তাই এইবার আমার নেপাল ভ্রমণের মুখ্য উদ্দেশ্যই ছিল নেপালের মুস্তাং ভ্যালি, মুক্তিনাথ বা লোয়ার মুস্তাং। পৃথিবীর মধ্যে এটি একটি অন্যরকম স্বর্গরাজ্য। আমাদের 7 রাত 8 দিনের নেপাল ভ্রমণে আমরা থাম্বেলে 2 রাত, নাগরকোটে 1 রাত, পোখরায় 2 রাত এবং মুস্তাং ভ্যালি জমসমে 2 রাত স্টে করব। আমাদের এই পুরো নেপাল ভ্রমণ গল্পের সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে শুরু করতে যাচ্ছি আমার 7 রাত 8 দিনের নেপাল ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। তার সাথে সবগুলো পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আরেকটি কথা, যদি আপনি আমার সাথে নেপাল, ভুটান, ইন্ডিয়া ঘুরতে চান, তাহলে সেক্ষেত্রে ফেসবুকে গিয়ে লো কস্ট ট্যুর বাংলাদেশ LCTB এটা লিখে সার্চ দিয়ে যে গ্রুপটি পাবেন, এই যে গ্রুপটি, এখানে জয়েন করে ফেলবেন। এখানে আমাদের সমস্ত ট্যুরের আপডেটগুলো দেওয়া হয়, কবে কখন আমরা কী পরিমাণ কস্টে গ্রুপ নিয়ে যাচ্ছি। তো চাইলে এখানে আপনারা জয়েন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ট্যুরে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এখন 7:45 মতো বাজে সকাল আর আমরা চলে এসেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অর্জক দেখতে পাচ্ছেন এই যে, আর অলরেডি আমাদের সাথে যে গেস্টগুলো আছে, আমরা টোটাল 12 জন যাচ্ছি এই ট্রিপে। তো তারা অলরেডি কিছু কিছু মানুষ চলে এসেছে, বললো টার্মিনাল 1-এর দিকে আছে, তো আমি ওখানে যাচ্ছি। যেতে যেতে তো আপনাদের যতটুকু পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা, আমরা বাংলাদেশ বিমানের টিকিট কেটেছি, হিমালয় এয়ারলাইন্সের টিকিটটা সবসময় লো থাকে, বাট আমরা এখন যখন যাচ্ছি এই টাইমে হঠাৎ করে বেড়ে গেছে হিমালয়ান এয়ারলাইন্সের টিকিট ফেয়ার। তো বাংলাদেশ বিমানে যাচ্ছি, দেখি বাংলাদেশ বিমান কেমন সার্ভিস দেয়। তো আমরা ভিউয়ার্স টার্মিনাল 1-এ চলে আসছি এয়ারপোর্টে, আর আমাদের সাথে গ্রুপ মেম্বার যারা আছে চলে এসেছে। ভাই ব্যবস্থা রিজি ভাই আমাদের, তারপর হচ্ছে মাসুম ভাই তুফিক ভাই আসতেছে, আর হচ্ছে আমাদের রুবেল ভাই। কী অবস্থা, সবাই চলে আসছেন ডাইনার আগে? ভালোই। আমরা আমাদের আরও গেস্ট পেয়ে গেলাম, হাসান মাসুদ ভাই, তারপর হচ্ছে সাইফুল ইসলাম ভাই, আর হচ্ছে মহিউদ্দিন ভাই, সবাইকে মোটামুটি পেয়ে গেলাম। তো চলুন সামনে যাই। তো ভিউয়ার্স, আমরা এয়ারপোর্টে 1 নম্বর টার্মিনালে ঢুকে সিরোতে আসছি, আর এখানে দেখতে পাচ্ছেন যে হেলথ ডেস্ক লেখা আছে, হেলথ স্ক্যানিং ডেস্ক। আর এখানে আপনার ঢোকার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার যে করোনার ল্যাবরেটরি টেস্টের যে রিপোর্টটা, এটা আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো এখান থেকে আপনারা এসে সাথে সাথে এই ডেস্ক থেকেই অ্যাটাচ করে নিতে পারবেন। সবাই লাইনে দাঁড়িয়ে অ্যাটাচ করে নিচ্ছে, জাস্ট একটাই কাগজ, সেটা হচ্ছে আপনার করোনা রিপোর্টটা। এই যে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে অলরেডি, আমাদের ডিপার্চার স্লিপ নিয়ে দিছে। এই যে আমাদের টিকিট, এটা আমাদের, এবং এই যে বোর্ডিং পাস দেখতে পাচ্ছেন টিকিটে, এবং এটা হচ্ছে 6 মার্চ আমরা ইন করছি, পাসপোর্টও স্লিপ নিয়ে দিচ্ছে আমাদের। আর এটা হচ্ছে পুরোটা ইমিগ্রেশন ডেস্ক দেখতে পাচ্ছেন। আমরা এখন ইমিগ্রেশন করা শেষ আমাদের কমপ্লিট, এখন যাবো চেক ইন করে ঢুকে যাবো একদম এয়ারপোর্টে প্লেনে আমাদের। তো যা যা লাগছিল আমাদের যে পেপারগুলো সেগুলো বলছি, সেটা হচ্ছে কি আমাদের পাসপোর্টের ফটোকপি লাগছে, তারপর হচ্ছে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স করছিলাম সেটা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রি অ্যাপ্রুভাল ইন্ডিয়ান ভিসা ফর্ম আমরা করে আসছি, চাইলে আপনারা ইমিগ্রেশন গিয়ে নেপালে সেটা করতে পারবেন অনারাইভাল। তারপর আমাদের হোটেল বুকিং আছে, এরপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি রিপোর্ট, যেটা আমরা ভ্যাকসিন টেস্ট করেছিলাম এবং এটা অ্যাটাচ করতে হয় সেটার সাথে। তো করোনা সার্টিফিকেটও লাগে, আপনার ভিতরে ঢুকতে চাইলে দেখতে চায় তারা। তো এই হচ্ছে জিনিসপত্র, এগুলোই লাগে। আর এবং এনওসি অবশ্যই, যদি নেপাল যান কাঠমান্ডু তো ওরা জানতে চায়,
ওরা জানতে চায় যে কী করেন না করেন, তো সেক্ষেত্রে অবশ্যই মাস্ক আপনারা নিয়ে আসবেন, অথবা যেটাই করেন না কেন ব্যবসা সেক্ষেত্রে সেটার লাইসেন্স নিয়ে আসবেন। তো এই কটা জিনিসে আদারওয়াইজ আর কোনো কিছু না, কোনো হ্যাসেল নাই, এগুলো থাকলে আপনারা যেতে পারবেন, নো প্রবলেম। এটা আমরা নিতে আসছে, এখন নিয়ে আমাদের ফ্লাইটের কাছে চলে যাবে। অলরেডি প্লেনের সামনে চলে আসছি, এই যে আমাদের বোর্ডিং পাস, এটা দিয়ে ঢুকে এখন সিটের মধ্যে গিয়ে বসবো। আর এই হচ্ছে আমাদের প্লেন যেটা দিয়ে এখন আমরা কাঠমান্ডু যাচ্ছি। ও দ্য সিট 25C, 25C এখানে লেখা আছে, আমি দেখতে পাচ্ছি না। প্লেনের সিটে বসার পর আমরা একটি বই খুঁজে পেলাম সামনেই, আর এটির মধ্যে সকল ইনফরমেশন মানে গাইডলাইন দেওয়া ছিল, যদি কোনো কারণে আপনার প্লেনে কোনো ক্ষতির সম্মুখীন হয় অথবা বিপদ দুর্ঘটনা ঘটে তাহলে সেই মুহূর্তে কী করতে হবে, ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল, কীভাবে সিট বেল্ট পরতে হবে, কীভাবে লাইফ জ্যাকেট পরতে হবে, তো ডিটেলস এগুলো একটু দেখে নেবেন আপনারা। আর সামনে থেকে ইনস্ট্রাকশন যারা থাকে প্লেন কর্মী দিয়ে দেয়। তো এই আর কি, তো বসার 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে আসলো, এবং এখানে আমাদের খাবার হিসেবে দিয়েছে কেক দেখতে পাচ্ছেন শুকনো, আর হচ্ছে একটি স্যান্ডউইচ, তো আর একটি ছোট্ট পানির বোতল, সুন্দর পানির বোতলটা ইউএস বাংলার করেছে, তো ভালোই। এই হচ্ছে খাবার ছিল আমাদের, এবং বেশি কিছু নয় কারণ কি আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর নেপালে যাওয়ার পূর্বে আমরা PCR টেস্ট করেছিলাম, কারণ নেগেটিভ রিপোর্ট লাগবে 72 ঘন্টার মধ্যে নেপাল প্রবেশের পূর্বে। তো আমরা করেছিলাম যে স্টেডিয়াম আছে ঢাকা আর্মি স্টেডিয়ামে, ওখান থেকে 1515 টাকা পড়েছিল আমাদের। তো এখন সুখের সংবাদ হচ্ছে হলো খুশির সংবাদ যে এখন আর করোনা টেস্ট লাগবে না নেপালে যেতে এবং নেপাল থেকে বাংলাদেশে আসতে। আর একটি কথা বলি, আমি এবার প্লেনে করে যাচ্ছি, বাট আপনারা চাইলে বাই রোড যখন ওপেন হবে তখন বাই রোডে করে যেতে পারবেন। এখন যেহেতু করোনাকালীন সময়ে প্লেন চালু বাই রোড বন্ধ, তাই আমরা প্লেনে করে বাধ্য করে যাচ্ছি। তবে একটি কথা বলি, বাই রোডে যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি বর্ডারই, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিয়ে বুড়িমারি চ্যাংরাবান্ধা যে বর্ডার ওদিক দিয়ে ভিসা নিতে হবে, এবং চ্যাংরাবান্ধা থেকে আপনাকে চলে যেতে হবে রানীগঞ্জ বর্ডার, যেটা কাকুরভিটা। তো কাকুরভিটা থেকে আবার 16 ঘন্টার একটা জার্নি নেপাল কাঠমান্ডু যেতে, মোটামুটি 2 দিন লেগে যায় নেপাল বাংলাদেশ থেকে যেতে চাইলে বাই রোডে। তো সেক্ষেত্রে খরচটা কিছুটা কমে কিন্তু পরিশ্রম শারীরিক অনেকটাই বেশি লাগে। আর দেখেন এখান থেকে ভিউ দেখতে পাচ্ছি আমরা এখন একটু একটু করে, অনেক সুন্দর। তো আর কি দেখতে দেখতে আমরা চলে আসলাম, 1 ঘন্টা হয়ে গেছে, আমরা কাঠমান্ডুতে এখন ল্যান্ডিং করব। তো আমরা এখন মাত্র 12:30টার দিকে নামলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাঠমান্ডুতে, আর এই হচ্ছে গাড়ি আমাদের নিতে এসে চলে আসছে অলরেডি। তো এটাতে আমরা এখন উঠবো, আর এখান থেকে আমরা যে বাকি ইমিগ্রেশন যে সেন্টার ওখানে যাবো অলরেডি। এখানে এয়ারপোর্ট থেকে নামার পর এখানে জাস্ট PCR ভ্যাকসিন সার্টিফিকেট দেখে এখানে একটা সিল মেরে দেয় দেখছেন, PCR টেস্টের মধ্যে। তো আর কি, আর এই হচ্ছে ইমিগ্রেশন, এখানে সামনে করতে হবে মেবি, আমরা যাচ্ছি ইমিগ্রেশনে। নেপালের ইমিগ্রেশন সবাই লাইনে দাঁড়াচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের ইমিগ্রেশন মাত্র এখান থেকে শেষ হইলো, প্লেন থেকে নামার পর সোজা আসছে ইমিগ্রেশনে, ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। এবং ইমিগ্রেশনে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে করোনা যে ভ্যাকসিন আমাদের বাংলাদেশ থেকে আমরা দিচ্ছি ডাবল ডোজ, ওটার সার্টিফিকেট দেখাইতে হয়েছে। তারপর হচ্ছে আমরা যে কোভিড টেস্ট করায় আসছি সেটার নেগেটিভ যে রেজাল্ট ওটার একটা ফটোকপি, ওই যে অ্যাটাচ যে ফটোকপি করা ছিল ওটার কপি দেখাইতে হয়েছে, এবং হচ্ছে পাসপোর্ট এবং বোর্ডিং পাস, যেটা যে প্লেনের টিকিট বোর্ডিং পাস বলি আমরা, ওটা অবশ্যই সাথে রাখবেন, ফালাবেন না, ওটা এখানে চাই। তো আর কি, এরপর আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, ছবি নিল, হাতে ফিঙ্গারপ্রিন্ট নিল, এখন আমাদের যাওয়ার পালা, এদিক দিয়ে বের হয়ে ডাইরেক্ট এখন এদিক দিয়ে আমরা নিচের দিকে চলে যাব। ভাই কী অবস্থা, এত জানি কেমন লাগলো? সবাই আসতেছে,
আস্তে আস্তে তিন চারজন করে বের হয়েছি মাত্র, আরও আছে অনেকেই, ইমিগ্রেশন প্রক্রিয়া চলছে তাদের, সবাই একসাথে আসলে বের হলে তারপর বাইরের দিকে যাবো আমরা। তো আমাদের লাকেজ কালেক্ট করতে হবে, আমাদের লাকেজগুলো তো প্লেনে ছিল, সব নাম আছে আর অলরেডি আমার যে লাকেজ সেটা আমি পেয়ে গেছি, এখন নিয়ে নিবো আর কি। চলুন দেখা যাক। খুব সুন্দর এয়ারপোর্টটা, খুব সুন্দর লাগলো, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চারপাশটা, ওয়াও। আমরা এখান থেকে বের হয়ে গেলাম, ওয়েলকাম টু নেপাল লেখা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে মানি এক্সচেঞ্জ সামনেই, যদি আপনি সিম টিম কিনতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। নেপালে এসে নামার পর আপনারা যারা ডলার এক্সচেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনারা এই যে এই পোর্টটা পেয়ে যাবেন, ওয়েলকাম টু নেপাল, বের হওয়ার সাইডে এখানে মানি এক্সচেঞ্জ, প্লাস হচ্ছে আপনারা যেখান থেকে ট্যাক্সি বুকিং করতে চান সেখানে, তারপর এখানে যে এনসেলের সিম যেটা ভালো এটাও আছে, আপনারা এখান থেকে চালিয়ে নিতে পারবেন। এবং এখান থেকে যদি এনসেলের সিম নেন তাহলে 500 রুপি নেপালি রুপি পড়বে, এবং আপনার একটা ফর্ম দিবে সেটা পূরণ করতে হবে এবং পাসপোর্টের কপি দিতে হবে। এই ভাই কি সিম নিচ্ছেন? একটা থেকে একটাই। হ্যাঁ সিম কি ভাই কি লাগতেছে সিমের জন্য? চলো সিমের জন্য 7 days 7 GB। আচ্ছা 500 নেপালি রুপি। ওকে আচ্ছা, এই ফর্ম পূরণ করতে হবে এখন? কাউন্টার করো দুটো লাগবো। আর এছাড়া কোনো কিছু না, চাইলে এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন। আপনাদের দেখায় আজকে আমরা যেহেতু মার্চ মাসের 6 তারিখে এখানে এসেছে এবং আমাদের এখানে ডলার এক্সচেঞ্জ রেট যেটা সেটা আমি দেখাচ্ছি আপাতত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান রেট দেখালাম, আর আমাদের যে গ্রুপের মেম্বার তারা একটা সিম কিনছে ওইখানে দাঁড়িয়ে, তো এই কারণে আপাতত কাউকে দেখাতে পারছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন ছড়ানো ছেড়ে আছে। একটু কথা বলে দিই, যদি আপনারা নেপালে নামার পর এয়ারপোর্ট থেকে সিম নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ডলার সাথে নিয়ে আসতে হবে, ডলার দিয়ে ইন্ডিয়ান রুপি মানে ইন্ডিয়ান না নেপালি রুপি করে তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। আর এখানে কিন্তু যদি ইন্ডিয়ান রুপি নিয়ে আসেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করে না এখানে। আপনাদের দেখাচ্ছি এখানে লেখা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে লেখা তো এখানে দেখতে পারলেন যে আপনার ইন্ডিয়ান রুপি অ্যালাউ না এখানে, আপনাকে করতে হলে হয়তো বা ডলার অথবা কি হচ্ছে নেপালি রুপিস নিয়ে আসতে হবে যদি এখান থেকে আপনারা সিম ক্রয় করতে চান। তো আমরা সবাই মোটামুটি সিম টিম কিনা শেষ, এখান থেকে অনেকজনে কিনে নিছে, এখন বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে। আর যে সবাই ও গ্রুপে সবাই আছে, ওয়েলকাম টু নেপাল। আসি গ্রুপ মেম্বার আমার আর কি সবাই। হ্যাঁ ই না ই আমাদের ভাই নেপাল মে আমার এজেন্ট হ্যাঁ ভাই রমেশ ভাই, বহুত আচ্ছা লোক হ্যাঁ, মানে বাত কিয়া থা বহুত সারে, তো মিলকে আচ্ছা লাগা, আর সব অ্যারেঞ্জ আচ্ছা, অ্যারেঞ্জ করলে কোনো বাত নেই, ঠিক আছে, গাড়ি আর ওকে ওকে নো প্রবলেম। আমাদের অলরেডি গাড়ি এখানে আমরা চলে এসেছে, আর আমার তো আছে ভাই ইয়াসির ভাই, দেখা অনেক ভালো হইলো, অনেক দিন ধরে কথা হইতেছিল, ভালো লাগে আজকে এখানে দেখা। রমেশ ভাই আছে, আমরা গাড়ি তো উঠে গেছি, ব্যাগ ট্যাগ সব উঠাই দিছি, এখন আমরা যাবো থামেলে চলে যাবো, এখন থামেল থেকে আমাদের নাগরকোট। তো চলুন যাচ্ছি ভিতরে, সবাই আছে অলরেডি। এই যে ও এয়ারপোর্ট থেকে আমরা ডাইরেক্ট নাগরকোটে কিন্তু চলে যেতে পারতাম, বাট যাচ্ছি না আমরা, কারণ আমাদের কাছে অনেক ডলার রয়েছে যেগুলো ভাঙাতে হবে, তাই থামেল গিয়ে ভাঙাবো, কারণ থামেলে একটু রেট বেশি পাওয়া যায় এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টে অলরেডি অনেক কম রেট দিচ্ছে। তো আমরা এই কারণে আমাদের গাড়ির ড্রাইভার আগেই বলে রাখা হয়েছিল যে আমরা প্রথমে এয়ারপোর্ট থেকে নেমে চলে যাব থামেলে, থামেলে আমরা আমাদের ডলারগুলো এক্সচেঞ্জ করে নেপালি রুপি নিয়ে তারপর খাওয়া দাওয়া করে দুপুরের আমরা চলে যাব ডাইরেক্ট নাগরকোট। তো সেভাবেই আমরা এখন যাচ্ছি থামেলে, আর থামেলে যাওয়ার পথটা ছিল মানে কি বলবো, পুরো নেপাল সিটি একদম জ্যামে ভর্তি ছিল, যেখানে তাকায় চারিদিকে জ্যাম আর জ্যাম, ঢাকা শহরের মতন অবস্থা, আর তেমন একটা উন্নত কোনো কিছু দেখতে পারি নাই, জাস্ট নর্মালি
আশেপাশে যে জায়গা ঢাকা শহরে দালান কোঠা যে মানুষজন যেরকম দেখা যায় যেতে যেতে পথে সেগুলো দেখতে পাচ্ছি আমরা আপাতত। আর প্রচুর রোদ ছিল কাঠমান্ডুতে আমরা নামার পর, একে তো প্লেনে করে আসছি বাংলাদেশ থেকে জার্নি ছিল, তার মধ্যে আবার এখন রোদ, তো ক্লান্ত লাগছে আমাদের সবারই। বাট আশা করি হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার পরে আমাদের একটু শরীরে এনার্জি ফিরে পাবো এবং আমরা নাগরকোটের উদ্দেশ্যে রওনা দিব খুব শীঘ্রই। আরেকটি কথা, আপনারা যদি কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে থামেল যেতে চান চার সিটের গাড়িতে করে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 400-800 নেপালি রুপি। আর যদি বড় হাইসে করে এভাবে 14-15 সিটের হাইসে করে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে 4,000-5,000 নেপালি রুপি ভাড়া পড়বে। এয়ারপোর্টে নামার পর দিতে পারে না ভাই, আইনাও আজকে একটা সবাই পাইছে, এতদিন ওয়েট করেছিল। রমেশ ভাই আমাদের গলার মধ্যে এটি দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে ওয়েলকাম জানাচ্ছিল, তো ভালোই লাগছিল এই জিনিসটা, সবাই এই জিনিসটা দেখে আনন্দিত হয়ে গেছিলো এবং দেখতেই পাচ্ছেন যে কত হাসি মুখে সবাই এটা বরণ করে নিচ্ছে, মানে তো অসাধারণ লেগেছে এই জিনিসটা। নেপালে এটা হয়ে থাকে, সবাইকে বরণ করে থাকে এভাবেই। তো আমরা এয়ারপোর্ট থেকে নাগরকোট যাওয়ার আগে থামেলে আসলাম, যেহেতু আমাদের টাকা পয়সার ব্যাপার আছে, ডলার এগুলো ভাঙাবো, প্লাস হচ্ছে আমরা সিম টিম কিনবো, তো এই কারণে থামেলে আসলাম। আর থামেলে যে আমাদের এজেন্ট আগে থেকেই ছিল, তারা আমাদের জন্য ভালো ব্যবস্থা করে রেখেছে। আমরা এখানে আসি হোটেলে, রিল্যাক্স হচ্ছি, খাওয়া দাওয়া করবো এখানে, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ডলার ভাঙিয়ে চলে যাবো আমাদের নাগরকোটে। অ্যাকচুয়ালি আজকে তো যেহেতু প্রথম দিন নাগরকোটে, এরকম একটা কিছু করার নাই, জাস্ট সানসেটই দেখা, আর কোনো অ্যাক্টিভিটিস নাই যেরকমটা আপনারা জানেন। তো আর কি যে এই কারণে আমরা এখন বর্তমানে থামেলে আসি, তো আর কি সবাই এখানে ওয়েট করছে খাওয়া দাওয়া করার জন্য। এখানে আমাদের ভালো একটা ব্যবস্থা করা হয়েছে, সুন্দর একটা পরিবেশে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা পরিবেশে ভালো ব্যবহার করা হচ্ছে, ব্যবস্থা করা হয়েছে। আর খাওয়ার জন্য সবাই ওয়েট করছে, পানি খেয়ে এখন আপাতত চলতেছে, খাবার এসে বলবো কিছুক্ষণের মধ্যে। এটা খাবার, রাইস দেখতে পাচ্ছেন, সবজি দেখতে পাচ্ছেন, শাক, চাটনি, ইন্ডিয়ার চাটনি হলে বেশি ভালো লাগে, সেই লেভেলের শাক টাক। কাঠমান্ডু থামেলে আসার পর আমরা এই হোটেলটাতে আছি এখন বর্তমানে, এটা হচ্ছে বুদ্ধা হোম নেপাল, দেখতে পাচ্ছেন। আপনারা যদি নেপালের বুদ্ধা হোম নেপাল এই হোটেলতে এসে উঠেন কাঠমান্ডুতে, আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন, যদি এই হোটেলের মালিক রমেশ ভাইকে আমার কথা বলেন যে রাজেশ ভাইয়ের ভিডিও দেখে এখানে এসেছি থাকার জন্য, তো 100% শিওর থাকেন যে অনেক বেশি ডিসকাউন্টে আপনারা রুম পেয়ে যাবেন। এ পুরোটাই এত বড় হোটেল, আর এটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িতে হাইসে করে আমরা এসেছি। আর এর আশেপাশে দেখতে পাচ্ছেন গলি, এখানে আপনারা চাইলে মানি এক্সচেঞ্জ, যারা মানি এক্সচেঞ্জ করেন নাই অথবা কাঠমান্ডু আসলে কিন্তু ভালো একটা দাম পাবেন। অন্য সব জায়গায় কিন্তু ছিল হচ্ছে 1800 করে, মানে এক টাকা 118 টাকা করে ডলারে, $1 প্রতি, কিন্তু এয়ারপোর্টে আমরা যেটা পাইছিলাম, কিন্তু এখানে আসার পর আমরা 119.10 টাকা দিয়ে মানে কিনতে পারছি আর কি, ডলার প্রতি। তো দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মানি এক্সচেঞ্জ। আমাদের থামেলের সব কাজকর্ম শেষ করে আমরা এখন 3:30 বাজে রওনা দিলাম থামেল থেকে নাগরকোটের উদ্দেশ্যে, তো দেখি কত সময় লাগে। আর যদি বেশি সময় লেগে যায় তাহলে পথেই একটা হিল ভিউতে আমরা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে নেব সন্ধ্যায়, যেটা দেখার জন্য যাচ্ছি নাগরকোটে। তো ভিউয়ার্স, আমরা নাগরকোট যাওয়ার পথে এখন, আস্তে আস্তে তো আপনাদের দেখাইলাম রাস্তাটা কত সুন্দর, পাহাড়ি এলাকা ছিল, তার মধ্যে আমরা যখন কাঠমান্ডুতে ছিলাম প্রচুর গরম ছিল, বাট নাগরকোট আস্তে আস্তে এখানে গাড়ি থেকে নামার পর দেখলাম প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাস, একে তো ঠান্ডা বাতাস একদম পাহাড়ের উপর, তো এই কারণে বেশি বাতাসটা লাগছে। একদম খোলামেলা পরিবেশ দেখতে পাচ্ছেন, সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখেন সামনে, ওয়াও। আর এখানে আমরা সবাই একটু ব্রেক নিলাম চা টা খাওয়ার জন্য আর রিল্যাক্স হওয়ার জন্য, আর এখান থেকে আমরা
যদি পারি সূর্যাস্ত দেখে যাবো, অথবা কারণ এখন সময় হয়ে গেছে প্রায়, একটু রিল্যাক্স এখান থেকে করে যাবো। দেখে আর দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা অসাধারণ। ওয়াও, এই যে এখন ভালো লাগতেছে, মনে হইতেছে যে নেপালে আসছি, ঠান্ডা ঠান্ডা থাকবো এই আর কি। নেপালের এই পর্যন্ত জার্নিটা আসলে অসাধারণ ছিল। একে তো প্রথম এত বড় গ্রুপ নিয়ে নেপালে আসা, একটু রিস্ক ছিল যে আসলে কি হবে সামনে, কি হতে যাচ্ছে, বাট এই পর্যন্ত নাগরকোট পর্যন্ত সব কিছু সুন্দরভাবেই হয়েছে। আর নাগরকোটের আসার রাস্তাটা ছিল সুন্দর, বাট মানে আশেপাশে রাস্তাগুলো দেখার মতন যে প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল সুন্দর, কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ ছিল। বাট কোনো মতন যাই হোক আসছি, রাস্তা এত বেশি উন্নত করে নাই, হয়তো বা কাজ চলছে দেখলাম রাস্তার পাশাপাশি সব জায়গায়, আপনারা যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন। এইখানে এসে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, প্রচুর শীত ভাই, ঠান্ডা শীত বলতে কি বাতাসটা, যে বাতাসটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস। কারণ কি চারপাশে দেখতে পাচ্ছেন একদম পুরোটাই পাহাড় খোলা, একদম দেখতে পাচ্ছেন তো, এই কারণে ঠান্ডার পরিমাণ অনেক বেশি। দেখেন আমি এখান থেকে যদি দেখাই, আমাদের গ্রুপ মেম্বাররা সবাই এখানে আছে। হ্যাঁ, আর আমি চলে এসেছি এইখানে, এখান থেকে সূর্যাস্ত দেখবো বলে। দেখেন এখান থেকে যদি দেখাই আপনাদের, ওয়াও, এ চলে আসেন চলে আসেন। ওয়াও, তো আমরা এখন নাগরকোটে চলে এসেছি আমাদের হোটেলে, আর হোটেলের নাম হচ্ছে হোটেল ভিউ পয়েন্ট, 7200 ফিট উচ্চতায়। আর পাশে হচ্ছে অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন, নিচে অনেক হোটেল আছে, লাইটিং আছে, তো আমরা পরে বাইরে হবো বাইরে দেখতে পরিবেশটা। আর এখানে সবাই আছে লবিতে হোটেলের, আর হোটেলের লবিতে আসার পর এখানে স্ত্রী এক ভাই রুমের কাগজপত্র ফিল আপ করতেছে, সব কিছু করতেছে। তাহলে কি এই জায়গায় আবার নাকি বলতে স্যার? এই যে এ হচ্ছে আমাদের হোটেল রুম, আর এই যে ভাইরা ফ্রেস্টে সহজন্য তৈরি হয়ে যাচ্ছে, বেরোবেন নাকি ভাই এখন? অবশ্যই বের হবো, একটু বাইরে আশেপাশে ঘুরে দেখুন। চাটা খাম, ওরে বাবা রে, এ কি দেখলাম আমি, দেখছেন নি? আগে হিন্দি মুভিতেই দেখতাম, ইংলিশ মুভিতেই দেখতাম, এই জায়গায় ওই যে কাট কর পড়ায়, আর এটা রুমের ভিতরে আজকে, যাক ভালোই লাগলো। তবে ভালো, আমাদের হোটেল রুমটাও অসাধারণ, এখানে যেটা দেখলাম ভালো লাগলো, সবাই পছন্দ করছে, সবাই হ্যাপি। আর বিশেষ করে এখানকার যে বারান্দাটা, এখান থেকে ভিউ, এটা হলো আরো আসাম সারা রাত্র দেখা যাওয়া যায়, সারা রাত্র এখানে বসে কাটা যাওয়া যাবো, কি রুম, ঠিক আছে, এরকম একটা বারান্দা থাকলে দেখেন অসাম ভিউ। আবার বসার জায়গা করে দিছে চেয়ার দিয়ে এখানে, ওয়াও। সন্ধ্যা 7:30টার মধ্যে আমরা নাগরকোট হোটেলে আমাদের চেক ইন করলাম, এবং সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিচে নেমেছে, একটু আশেপাশের জায়গাগুলো, পাহাড়ি জায়গাগুলো ঘুরে দেখব। তো আজকের পর্বটি একটু বেশি বড় হয়ে যাওয়াতে এখানে শেষ করছি, আগামী পর্বে দেখাবো যে রাতে আমরা কী কী ঘুরে দেখলাম, তারপরের দিন আমরা নাগরকোট থেকে পোখরায় কীভাবে গেলাম, সমস্ত কিছু আগামী পর্বে আপনারা দেখতে পারবেন। তো সেই পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে, বাই।